একজন ভাই কিছু প্রশ্ন করেছেন, প্রশ্ন জানতে চান। আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি আমাদের পরবর্তী ওয়াইজ মহতারাম, তিনি আসতেছেন। আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর জবাব একটু দিয়ে দিচ্ছি। তিনি একজন প্রশ্ন করেছেন, সিএনজি ও বাসে বা যে কোনো গাড়িতে নারীরা পুরুষের পাশে বসতে পারবে কিনা। খুব চমৎকার একটা বিষয়, সিএনজি গাড়িতে বাসে রিক্সায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি পুরুষ এবং নারীরা অনেক সময় ঘেঁষাঘেঁষি করে বসতে হয়, ঠিক কিনা? বসা যাবে যদি নিজের স্ত্রী হয়, ঠিক কিনা? আর যদি মাহরাম হয়, যাকে বিয়ে করা কি নিষেধ, মা বোন এরা যদি, তাহলে বসতে পারবেন, এটা এক। দুই নম্বর কথা হচ্ছে, যদি গাইরে মাহরাম হয়, যাদের সাথে দেখা দেওয়া না যায়, মানে পর্দা করা লাগবে, এমন নারী হলে, বেগানা নারী হলে নারীরা চেষ্টা করবে, যদি ক্ষমতা থাকে চেষ্টা করবে পিছনের সিটে যদি বসতে হয় যেন ডাবল করে সিটটা নিয়ে নেয়, মানে পিছনের তিন সিট যদি দুইজন নারী হয়, বুদ্ধিমানের কাজ হবে যে আমরা দুইজনে তিন সিট নিয়ে নিলাম, মানে নারী নারী। যদি একজন নারী হয় সে চেষ্টা করবে ডাবল সিট নেওয়ার জন্য, যে আমি একা দুই সিট নিলাম, মানে সেই মাথায় বসবে, পুরুষ ওই মাথায় বসবে, মাঝখানে যেন কি থাকে একটু ডিস্টেন্স থাকে, একটু ডিস্টেন্স থাকে, তাহলে আপনি এইভাবে আপনি আশা করি বাঁচতে পারবেন। আর সেক্ষেত্রে পুরুষরাও চাইলে একটু কনসিডার করতে পারেন, যে আপনার যদি দেখেন নারী দুজন আপনি একজন, তাহলে না উঠেই ভালো, অথবা আপনি উঠলে ওইভাবে আপনিও সহযোগিতা করবেন যেন ওই নারী যেন কি থাকে একটু ডিস্টেন্স মেনটেন করতে পারে, তাহলে পর্দা সহকারে ডিস্টেন্স মেনটেন করে আপনারা বসতে পারবেন, তাতে সমস্যা হবে না। আর ইচ্ছা থাকলে অনেক পথে আছে, অনেক পথ আছে, অনেক বিকল্প সিস্টেম আছে। দুই নম্বর একটি প্রশ্ন করেছেন, কিস্তিতে বাইক বা ফ্ল্যাট কিনলে সুদ হবে কি? বিভিন্ন শোরুম কিস্তিতে কি করে, মোটরসাইকেল, সিএনজি বা ইদানিং যে ভূমি ব্যবসা বা ফ্ল্যাট ব্যবসা যেটা আছে কিস্তিতে, এটা কিনলে এটা সুদী লেনদেন হবে কিনা? তো এটার জবাব হচ্ছে, কিস্তিতে আসলে সুদ হবে না, কারণ হচ্ছে ধরেন আপনার বাইকের দাম হচ্ছে 1,50,000 টাকা ধরেন, তো এই দোকানদার আপনাকে সময় দিয়েছে যে আপনি সময় নিয়ে 6 মাস ধরে আমাকে দেন, 1,50,000-এর জায়গায় 20,000 বেশি দিয়েছে, অর্থাৎ 1,70,000 টাকা দিয়ে, এটা সুদ হবে না। কারণ সুদ হবে তখন যখন টাকার বিনিময়ে টাকা হয়, যে আমি তোমাকে 1,50,000 টাকা দিলাম, তুমি আমারে 6 মাস পরে 1,70,000 টাকা দিবা, তাহলে সুদ হয়ে যায়, বুঝতে পারছেন? টাকার সাথে টাকার লেনদেন হলে কি হয়, সুদ হয়। স্বর্ণের সাথে স্বর্ণ সুদ হয়, লবণের সাথে লবণ সুদ হয়, রূপার সাথে রূপা সুদ হয়, কিন্তু জিন্স যদি ভিন্ন হয়, গণনা পদ্ধতি যদি ভিন্ন হয়, তাহলে কি হবে না, সুদ হবে না। আপনি বরং এটা আপনার জন্য রহমত, দেশে আপনাকে সময় দিয়েছে, সুযোগ করে দিয়েছে। তিন নম্বর হচ্ছে খুবই দুঃখজনক একটি প্রশ্ন, খুবই দুঃখজনক, স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে বা স্বামীকে গালি গালাজ করে, এক্ষেত্রে স্বামী বেচারার করণীয়? স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে, স্বামীকে গাল মন্দ করে, এক্ষেত্রে স্বামী কি করবে, স্বামী কি করবে, এটা আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? এক নম্বর হচ্ছে ফাইজুহুন্না, স্ত্রীকে ওয়াজ করতে হবে, মানে বুঝাতে হবে, উপদেশ দিতে হবে, যেটা অন্যায়, এটা অপরাধ, আমি তোমার স্বামী, আমার অধিকার আছে, এটা কি করতে হবে, তাকে বুঝাইতে হবে। কিন্তু বুঝালেন, কোনো ওয়াজে তার কাজ হচ্ছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিল, তাহলে শাস্তি স্বরূপ 2-4 দিন তার বিছানা পৃথক করে দেন, অর্থাৎ একই বিছানায় থাকবেন, একটু ডিস্টেন্স মেনটেন করবেন আর কি, যারা বয়স্ক তারা বুঝে নেবেন। যদি দেখেন না এত কাজ হয় না, হিতে বিপরীত হচ্ছে, তাহলে অদরিবু হুন্না, জোরে করে এনে ছোট্ট করে দু সেটা সোয়াব দেওয়া যায়, কি করা যাবে, অদরিবু হুন্না, এটা আল্লাহ বলছেন, আমি বলি না, কোরআনে আছে সূরা নিসা 34 নম্বর আয়াত, তবে দিবেন যে জোরে দিবেন না, যেন দাগ না পড়ে, রক্ত যেন বেরি না হয়, চেহারায় দিবেন না, মেসওয়াক দিয়ে, কলম দিয়ে, ছোটখাটো বালিশ দিয়ে, এগুলো দিয়ে পিটাইবেন ইচ্ছা মতো। যদি দেখেন এত কাজ হয় না, তাহলে আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুমা, দুই পার্টির, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে গার্জিয়ানরা বসবে, বসে কথাবার্তা বলবে, যে মাইরে ধরে না, ওয়াজে ধরে না, ডিস্টেন্সে ধরে না, তাহলে এখানে আর ঘর সংসার হবে না, এখানে কুস্তি খেলা হবে, দরকার নাই, বেচারা বেচারা লাইনে চলে যাক, আমি আমার লাইনে চলে যাই। তবে আশা করি যদি স্বামীর খাসালত ভালো হয়,
চরিত্র ভালো হয় এবং এই ফর্মুলা ফলো করে আশা করা যায় স্ত্রী স্বামীর গায়ে কি করবে না কখন হাত তুলবে না আজ যদি আপনি মদ খান গাঁজা খান মেয়েদের মোহরের টাকা দেন নাই যেটা একটু আগে ওয়াজ করলাম মোহরের টাকা দেন নাই তারপরে ভরণ পোষণ দিচ্ছেন না ঠিকমতো তার সাথে ভালো আচরণ করেন না তারপরে তাকে ঠকাচ্ছেন তাহলে তো পিড়া তো খাইতে হবে কিছু করার নেই আচ্ছা চার নাম্বার হচ্ছে ভূমিকম্পের সময় বিল্ডিং ধসে কেউ যদি মারা যায় তাকে কি শহীদ বলা যাবে হ্যাঁ তাকে শহীদ বলা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ধরনের ব্যক্তিকে কি করেছেন শহীদ হিসেবে ঘোষণা করেছেন আল্লাহর রাস্তায় যারা লড়াই করে মৃত্যুবরণ করে তারা শহীদ পানিতে পড়ে মারা গেলে শহীদ আগুনে পড়ে মারা গেলে শহীদ ভূমি ধসে মারা গেলে কি শহীদ পেট ব্যথায় মারা গেলে কি শহীদ এরকম সাত ধরনের ব্যক্তি আছে কি তাদেরকে শহীদ বলা যাবে মর্যাদাগত দিক থেকে যারা আল্লাহর পথে লড়াই করে জিহাদ করে হাত পা বিচ্ছিন্ন লড়াই করে তাদের মর্যাদা তো অবশ্যই কি হবে একটু বেশি হবে আচ্ছা এই এই চারটি প্রশ্ন করেছেন আশা করি যে ভাই প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সব আপনাদের সবাইকে আজকের এই আলোচনাটুকু বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি আপনাদের এলাকারই চৌরাস তাহিরিয়া কমপ্লেক্সের একজন নগণ্য খতিব জুমা এখানে পড়াই তো এলাকার খাতিরে এখানে আসা আমি ছোট্ট মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমি আজকের মাহফিলের সভাপতি পীরে কামেল হযরত মাওলানা নিহাল আহমদ আতিকি জুনপুর হুজুরের কাছে দোয়া চাই এবং আমাদের আজকের যিনি আছেন মাওলানা হুমায়ুন কবির মুজাহিদি হুজুর উনিও দোয়া করবেন আর আমি আরও কৃতজ্ঞতা জানাই আমাদের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব সহ এই মাহফিলের যুব সমাজ মুরব্বী বাবারা বাজারের ব্যবসায়ীরা যারা যেভাবে সহযোগিতা করেছেন সবার জন্য আমি দোয়া করি এবং আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মা আসসালামা ইলাল লিকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ